লকডাউনের জেরে কোভিড পরিস্থিতিতে পকেটে টান পড়েনি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তারই মধ্যে আরেক দল যারা সিঙ্গেল স্ক্রিনের হল মালিক, মাল্টিপ্লেক্সে দৌড়াতে একের পর এক সিঙ্গেল স্ক্রিন ভেঙে পড়ে সেই জায়গায় তৈরি হচ্ছে নয় অ্যাপার্টমেন্ট, নয় শপিং কমপ্লেক্স। খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে উত্তর কলকাতার বহু প্রাচীন ঐতিহ্যময় সিনেমা হল মিত্রা। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্তর সাথে। তার কথায় ফুটে উঠল তিনি কতটা উদ্বিগ্ন পরপর সিঙ্গেল স্ক্রিনের ভেঙে পড়া নিয়ে। সরকার বা যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের জন্যই সিনেমা তৈরি এবং যারা তৈরি হয় এই সিঙ্গেল স্ক্রিন থেকেই স্টার, তারাই বা কতটা কোঅপারেটিভ, এই বিষয়কে নিয়ে শুনে নেওয়া যাক। দুঃখের কথা হচ্ছে, যেটা একটু আগেও আমি বলছিলাম, যে কেউ দেখছে না, কিন্তু সবাই আইদার স্টার দেখছে বা ডিরেক্টর দেখছে। দে আর নট বদার অ্যাবাউট কোথা থেকে টাকাটা আসছে, কোথায় ওরা স্টার ক্যাম, কোথায় ওরা ওদের মুখ দেখিয়ে ওরা স্টার হচ্ছে, কোথায় ওদের ছবিটা দেখিয়ে ডিরেক্টর হতে পারছে, সেই জায়গাটা কিন্তু কেউ দেখছে না, যেখান থেকে অরিজিনালি টাকা যায় টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। এখন হয়তো ওটিটি প্ল্যাটফর্মস এসছে, স্যাটেলাইট চ্যানেলস এসছে, উইচ অ্যাডস রেভিনিউ, বাট থিয়েট্রিক্যাল রিলিজ ইজ আ থিয়েট্রিক্যাল রিলিজ উইচ পিপল লুক ফরওয়ার্ড টু ইভেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ প্রেস্টিজ। তো এইটা কেউ দেখছে না, এটা দুঃখজনক, কারণ ইনক্লুডিং এই কোভিড টাইমে আমরা অনেক কিছু রিলিফ চেয়েছিলাম, নাথিং, মানে উই ডোন্ট ইভেন ফাইন্ড মেনশন ইন দ্য বাজেট অফ আইদার দ্য স্টেট অর দ্য সেন্টার। কী করা যাবে এখন আর, মানে যা সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে, বেশিরভাগ ইজ লুজিং কনফিডেন্স। হাউ মাচ ক্যান পিপল স্পেন্ড মানি ফ্রম নিজেদের পকেট থেকে? মাল্টিপ্লেক্স চেঞ্জ আর শেয়ার্স, দ্যাট ইজ পাবলিক মানি, যারা কাজ করছে ডিসিশন নিচ্ছে ওদের কারোর পকেট থেকে টাকা যাচ্ছে না। সো ওরা হয়তো খুলে রাখলো, কারো অনেক দিন খুলে রাখতে পারবে যতক্ষণ না সিচুয়েশনটা মোস্ট স্টেবিলিটি আরও বাড়ে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন সবাই নিজের পকেটের থেকে টাকা কতদিন খুলে রাখবে, কতদিন স্টাফ স্যালারি দেবে, কতদিন রেন্টালস দেবে, কতদিন ইলেকট্রিক বিল দেবে যখন হলে লোক নেই, কারণ ছবি রিলিজ হচ্ছে না। সো ইটস বিকামিং এ সিরিয়াস প্রবলেম, আই হোপ পিপল লুক ইন টু ইট। যেটা বললে মাল্টিপ্লেক্সের কথা, যদি আমাদের জায়গা থেকে বলি, মাল্টিপ্লেক্সে গিয়ে কিন্তু সবাই সো কল্ড একটা সফিস্টিকেসি মেইনটেইন করে। এক্স্যাক্টলি, আমি তো একটু আগে এটাও বলেছিলাম, দ্য মোস্ট ডেমোক্রেটিক ইজ এ সিঙ্গেল স্ক্রিন সিনেমা। লো ইনকাম গ্রুপের জন্য টিকিট অপশনস আছে, মিডল ইনকাম গ্রুপের জন্য টিকিট অপশনস আছে, হাই ইনকাম গ্রুপের জন্য টিকিট অপশনস আছে, মাল্টিপ্লেক্সে সেটা নেই। অ্যান্ড লো ইনকাম গ্রুপ উইল নট গো ইন টু আ মাল্টিপ্লেক্স, কারণ ওদের একটু অস্বস্তি বোধ হবে, ইটস নট দ্যাট দ্য অ্যাটমসফিয়ার ইজ দে ইউজ টু। সো যদি সিঙ্গেল স্ক্রিনগুলো যদি সব বন্ধ হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি, ওই তো যখন পুরো হলটা না, ওই দ্যাট ফিলিং অফ এন্টারটেনমেন্ট ইউ ক্যান গেট ইন এ সিঙ্গেল স্ক্রিন, the size of screen, the number of audience, the different genres of audience, shop mix kore it becomes quite a festive affair jokhon houseful thake. So shei ta jodi chole jay dukher kotha hobe. তুমি এত বছর ধরে প্রিয়ার মতন একখানা সিনেমা হল যেখানে পর পর বিভিন্ন সিনেমা শুধু মুক্তি পেয়েছে না, প্রিমিয়ার হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কোথাও একটা সিঙ্গেল মেনশন পর্যন্ত নেই, কোন জায়গা থেকে মনে হবে যে এদের কি কোনোদিন টনক নড়বে? মানে আজকে তো দলে দলে তোমার কি বলবো এন্টারটেনমেন্টের লোকজন ওরা এই রাজনীতিতে, সেখানে টনক কি কোনোদিনও নড়তে পারে এদেরকে, বা কি হলে নড়বে বলে মনে হয় তোমার? হোপ লাইজ ইটার্নাল ইন দ্য হিউম্যান মাইন্ড, উই ক্যান জাস্ট হোপ দ্যাট ওরা করবে, উই ক্যান টেল দেম, আগেও উই হ্যাভ টোল্ড এভরিবডি, বাট ওদের হয়তো ভয়েসটা নেই, ফেস হয়ে এসছে তো অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট অর অ্যাজ এমএলএ, সো ওদের হয়তো অন দ্য ফ্লোর অফ দ্য হাউস দে আর নট ইউজ টু স্পিকিং, অর দে ডোন্ট নো হোয়াট টু সে আর হাউ টু সে, অর ওরকম পাঞ্চটা নেই ওদের যে টু কনভিন্স দ্য পাওয়ার্স দ্যাট বি দ্যাট এটার ভেতরে দেখো। জাস্ট হোপ যদি নাম্বার্স অফ দ্য রাইট নাম্বার্সে যদি থাকে, 20-25 জন যদি অ্যাটলিস্ট ইন আর অ্যাসেম্বলিতে যদি থাকে, উই ক্যান ট্রাই অ্যান্ড টেল দ্যাম প্লিজ পুশ, 20টা ভয়েস ইজ অ্যালট, একসঙ্গে গিয়ে বলো আমাদের জন্য, হোপফুলি দে উইল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে এর আগেও কি কোনো দিন এন্টারটেনমেন্টের ব্যাপারে কোনো রকম তুমি দেখে, মানে তুমি আলাদা করে বলেছো কারো প্রশ্ন কথা যে আমাদের ব্যাপারটা বল, যে এটা এরকম একটা ইস্যুর মধ্যে দিয়ে আমরা লড়ছি, না কি এটা প্রথম থেকে মাল্টিপ্লেক্সে তো সিনেমা চলছে আমার, এই এই তুমি গাছড়া ভাবটা দেখে দিও বিভিন্ন জনের মধ্যে? না, সি এটা না যে আমরা একদম আমাদের প্রতিনিধিদের বলিনি, whether in parliament or whether in the various assemblies, but হয়নি, কথা তুলেনি, বা তুলেছে কি না তার কোনো আসার পড়েনি।
আর প্রিয়াকে নিয়ে আগে এখন দাঁড়িয়ে তোমার মানে মেন্টাল স্টেটটা কোন জায়গায়? টাফ টাফ, কারণ এখন যা সিচুয়েশন ওয়ে কস্টিং অ্যাজ এটসেট্রা ইজ কনসার্ন, কোভিডও হলো, প্লাস ওই যে 7 মাস আমার বাইরে দোকানে আগুন লাগলো নিচে কিন্তু প্রিয়া বন্ধ রাখা হলো 7 মাস, অল দ্যাট পুট মিন আ লট অফ ফাইন্যান্সিয়াল স্ট্রেস। সো তাও আই থিঙ্ক আই ক্যান ফাইট এ লিটল মোর, দেখা যাক কী করা যায়, নো ডিসিশনস টেকিং ইট।